আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় এরাজ্যের 9টি সহ 7টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে ভোটগ্রহণ এগিয়ে চলেছে। বেলা 1টা পর্যন্ত রাজ্যের 9টি আসনে গড় ভোটের হার 45% কিছু বেশি, 57টি আসনে গড়ে এ পর্যন্ত 40% কিছু বেশি ভোট পড়েছে। রাজ্যের 9টি আসনে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেলেও মোটের উপর ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ। শিলিগুড়ির মানুষকে দূষিত জল পান করানো হচ্ছে বলে রাজ্য বিজেপি অভিযোগ করেছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ইউনিট পিছু 69.50 টাকা কমছে। পুরুলিয়ার বাগমুন্ডি সুইসায় পুরীগামী নীলাচল এক্সপ্রেসের ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ, গুরুতর জখম দুই যাত্রী। আজকে বিস্তারিত খবরে, অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজ সপ্তম তথা চূড়ান্ত দফায় দেশের 7টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে আছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13টি করে, বিহারের 8, ওড়িশার 6, হিমাচল প্রদেশের 4, ঝাড়খণ্ডের 3, চণ্ডীগড়ের 1টি এবং পশ্চিমবঙ্গের দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। এই 9টি আসনে আজ ভোটগ্রহণ পর্ব মোটের উপর শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। আজকের ভোটে বেলা 1টা পর্যন্ত 57টি আসনে গড়ে ভোট পড়েছে 40.09%। এ রাজ্যে 9টি আসনে গড়ে 45% কিছু বেশি ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এর মধ্যে বারাসাতে 47% কিছু বেশি, বসিরহাটে প্রায় 51, ডায়মন্ড হারবারে 47% বেশি, দমদমে 41, যাদবপুরে 43% বেশি, জয়নগরে 48% বেশি, কলকাতা দক্ষিণে প্রায় 40% এবং কলকাতা উত্তরে 39% কিছু বেশি ও মথুরাপুরে 47% কিছু বেশি ভোট পড়েছে। আজ একই সঙ্গে রাজ্যে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হচ্ছে। সেখানে বেলা 1টা পর্যন্ত 41% কিছু বেশি ভোট পড়েছে বলে খবর। রাজ্যে 9টি আসনে ভোটকে ঘিরে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর খুলনা অঞ্চলের দক্ষিণ খুলনার 117 নম্বর বুথে পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডলের স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মী খুলনা হাসপাতালে চিকিৎসাধীন। বারাসাত লোকসভা কেন্দ্রের অধীন অশোকনগরের দীঘরা মারিপুরিয়া পঞ্চায়েতে বিজেপি সভাপতি তাপস কাহারকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ আজকের ভোট নিয়ে জানিয়েছেন, বিক্ষিপ্ত অশান্তির মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার 3 লোকসভা আসনে ভোট গ্রহণ চলছে। একই সঙ্গে বড়নগর বিধানসভা আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সন্দেশকালীন খুলনা সকালে তৃণমূল কংগ্রেস কর্মী রামকৃষ্ণ মণ্ডলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দুপুরে সন্দেশকালীর বয়রামারিতে বিজেপি কর্মী চন্দন দাসের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছেন চন্দন বাবু। এর পাশাপাশি কামারহাটি, অশোকনগর, খড়ডায় বিরোধী দলের কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বড়নগরে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, অশোকনগরে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে গোডাক স্লোগান দেওয়া হয়। বারাসাতের ময়নায় আইএসএফ প্রার্থী সুভাষ ব্যানার্জি গাড়িতে হামলা চালানো হয়। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রে ক্যানিং এ তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে শুরু হয় ইট ছোড়াছুড়ি। ইডির আঘাতে সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন প্রতিনিধি আহত হয়েছেন। জেলার কয়েকটি বুথে ইভিএম বিকল থাকায় ভোট প্রক্রিয়া ব্যাহত হয়। মথুরাপুর লোকসভা কেন্দ্রে কাশীনগর গ্রাম পঞ্চায়েতে অর্জুনপুরে রাস্তার দাবিতে গ্রামবাসীরা ভোট বয়কটের দাবি জানান। কলকাতার সামগ্রিক ভোট পর্ব সম্পর্কে আমরা সরাসরি জানতে চলে যাব আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের কাছে। অভিরূপ, কেমন চলছে ভোট? দেখো নবামি, সকাল গড়িয়ে ইতিমধ্যে দুপুর হয়েছে। কলকাতায় কিন্তু ভোট গ্রহণ পর্ব এখনো পর্যন্ত ভোটের উপরে শান্তিপূর্ণ। তবে ভ্যাপসা অস্বস্তিকর গরমে বুথের বাইরে ভোটারদের যে লম্বা লাইন সেটা এখন অনেকটাই ফাটা হয়ে গিয়েছে। নতুন করে কোনো গোলমালের খবর ইতিমধ্যে পাওয়া যায়নি। যদিও কলকাতার একাধিক বুথে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা ছাপ্পা ভোট দিচ্ছেন বলে বিরোধীদের তরফে অভিযোগ তোলা হয়েছে। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। আবার কিছুক্ষণ আগে কলকাতা লগোয়া ভাঙড়ে যে পুলিশ কর্মী আক্রান্ত হয়েছিলেন তাকে SSKM এর ট্রমা কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। তিনি সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা বুথের সেক্টর অফিসারের দায়িত্বে ছিলেন। এদিকে যাদবপুরের চিত্তরঞ্জন কলোনির 102 নম্বর ওয়ার্ডে CPM এর বুথ ক্যাম্প ভাঙচুর করা ও কর্মীদেরকে মারধর করার অভিযোগ উঠেছে। সেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে এবং কমিশন ওই ঘটনা খতিয়ে দেখছে। ভাঙড়ের ফুলবাড়িতে পুলিশের গাড়ি আটকে দেওয়ার ঘটনা নিয়েও নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। ক্যানিং এর গোলাবাড়ি বাজারে বিরোধী দলের ভোটারদেরকে ভোট দিতে যাওয়ার বাধা দেওয়ার যে অভিযোগ উঠেছিল সেই নিয়ে গোলমাল, সেই গোলমাল এখনো চলছে এবং পুলিশকে লক্ষ্য করে সেখানে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এক সংবাদ মাধ্যমের কর্মীও আক্রান্ত হয়েছিলেন। ওই ঘটনায় এলাকায় থমথম করছে।
বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ওখানে মোতায়েন করা হয়েছে। কিউআরটিও সেখানে ছুটে গিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নবমী, ধন্যবাদ অভিরূপ। যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুর পূর্ব বিধানসভার হিমছি প্রাথমিক বিদ্যালয়ে সিপিআইএম এজেন্টকে বসতে বাধা দেওয়ায় আজ উত্তেজনা ছড়ায়। সিপিআইএম প্রার্থী সেখানে গেলে তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। জয়নগরের পুলতলী বিধানসভার মইপিঠে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভোট দিতে যাওয়ার সময় বিজেপির লোকজনকে মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। শাসক দলও পাল্টা হামলার অভিযোগ করেছে। ভোট দিয়ে বেরিয়ে তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের বলেছেন, আমি কোন সময় দুটো কাজ একসাথে করি না। আমার ইলেকশন ডিউটি, আমার পার্টির অর্ডার, পার্টির ডিকটেট ছিল 30 তারিখ অব্দি, আমি সেটা কমপ্লিট করেছি। এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যাওয়া। আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি। ফিল্মের কথা বলবো, আজ রাজনীতির কথা বলবো না। শেষ দফার ভোটেও আগের দফাগুলির মতোই কয়েকটি বুলেটিনের সময়সীমা বাড়ছে। এই স্থানীয় সংবাদও বিকেল 5:10 খবর হবে 10 মিনিটের এবং সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। সপ্তম দফা নির্বাচন নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা, জনমত 2024 শেষ দফার ভোট। অংশ নেবেন দুই রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কিংসুক চট্টোপাধ্যায় এবং সাংবাদিক নির্মাণ্য মুখোপাধ্যায়। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। শোনা যাবে রাত 8:05 থেকে গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে, DTH পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শিলিগুড়ির মানুষকে দূষিত জল পান করানো হচ্ছে বলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন। বিজেপি এই ঘটনার প্রতিবাদ করছে বলে জানিয়ে শ্রী মজুমদার বলেন, শিলিগুড়িবাসীর উচিত ওই জল মেয়রকে খাওয়ানো। দেখুন, অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা যে শিলিগুড়ির মতো একটি শহরে মানুষকে দূষিত জল খাওয়াতে হচ্ছে। আমি তো শিলিগুড়ির মানুষকে বলে সবাই এক গ্লাস করে এই জল নিয়ে গিয়ে মেয়রকে খাওয়াতে। এদিকে আজও শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার চলছে। তেল সংস্থাগুলির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রতি ইউনিটে 69.50 টাকা কমানোর কথা জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ঘোষণা করেছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে 1476 টাকা। কলকাতায় সিলিন্ডার পিছু দাম কমেছে 72 টাকা, মুম্বাইয়ে 69.50 টাকা এবং চেন্নাইয়ে 70.50 টাকা। মূল্য হ্রাসের এই হার আজ থেকেই চালু হয়েছে। পুরুলিয়ার বাঘমুন্ডি সুইসা রেল স্টেশনে আজ সকালে পুরীগামী নীলাচল এক্সপ্রেসের ওভারহেড তার ছিঁড়ে দুই যাত্রী গুরুতর জখম হন। রাহুল কুমার ও রামশঙ্কর নামে এই দুজন উত্তরপ্রদেশের রায়বেরেলির বাসিন্দা বলে জানা গেছে। ওভারহেড তার ছিঁড়ায় ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ ওভারহেড তার মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালিয়ে যাচ্ছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় আজ ভোর রাতে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। কয়েকশো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গাছ উপড়ে পড়েছে, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি, পাশাপাশি নষ্ট হয়েছে জমিতে থাকা ফসল। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মাটিকুন্ডা 2 নম্বর, পণ্ডিতপোতা 1 ও পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে গাছ কাটার কাজ শুরু হয়েছে। এদিকে বারোঘড়িয়া এলাকায় ঝড়ে গাছ চাপা পড়ে খাগড়েশ্বরী সিংহ নামে 85 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুরুলিয়ার গিন্দা থানা এলাকায় আজ সকালে আমগাছ থেকে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পানিপাথর অঞ্চলের নেগুড়িয়া গ্রামে বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে গিন্দা থানায় খবর দেওয়া হলে পুলিশ দেহটি উদ্ধার করে, সেদিকে ময়না তদন্তে পাঠানো হচ্ছে। গ্রামীণ এলাকায় চিকিৎসার মানোন্নয়নের লক্ষ্যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কুনুর ব্লক প্রাথমিক হাসপাতালে নবনির্মিত ভবনে আজ থেকে শুরু হয়েছে চিকিৎসা পরিষেবা। নতুন হাসপাতালে রোগীদের স্থানান্তরও করা হয়। উল্লেখ্য, এই হাসপাতালে শয্যা সংখ্যা 10 থেকে বাড়িয়ে 30 করা হয়েছে। এই পরিষেবার ফলে এলাকার বিপুল সংখ্যক বাসিন্দা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় এরাজ্যে 9টি সহ 7টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি আসনে ভোট গ্রহণ এগিয়ে চলেছে। বেলা 1টা পর্যন্ত রাজ্যের 9টি আসনে গড় ভোটের হার 45% কিছু বেশি। 57টি আসনে গড়ে এ পর্যন্ত 40% কিছু বেশি ভোট পড়েছে। রাজ্যের 9টি আসনে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেলেও মোটের উপর ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ। শিলিগুড়ির মানুষকে দূষিত জল পান করানো হচ্ছে বলে রাজ্য বিজেপি অভিযোগ করেছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পিছু 69.50 টাকা কমছে। পুরুলিয়ার বাগমুন্ডি সুইসাইড পরিগামী নীলাচল এক্সপ্রেস ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ, গুরুতর জখম দুই যাত্রী। স্থানীয় সংবাদ শেষ হলো।